আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা সংকেত বা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা কি জানি সংকেত কি? আপনারা যেমন এসএসসি স্টুডেন্ট, এই এসএসসিটা হচ্ছে আপনাদের সংকেত। এসএসসির একটা ফুল ফর্ম আছে, যেটা হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো আপনাদেরকে সংক্ষেপে আমরা বলছি এসএসসি। তেমনি আপনারা যখন হায়ার লেভেলে উঠবেন তখন আমরা বলবো এইচএসসি। অর্থাৎ একটা বড় নামকে খুব ছোট করে ফেলা যে কথা, তেমনি কেমিস্ট্রির ভাষায় বড় বড় এলিমেন্টগুলোকে বা এই যে একাধিক এলিমেন্টগুলোকে ছোট করে প্রকাশ করাকেও আমরা বলতে পারি সংক্ষেপ। ঠিক আছে, আমরা লক্ষ্য করি এখানে লিখা আছে নাইট্রোজেন। তার আগে আমি দেখেন কর্নারে একটা টার্ম লিখে রেখেছি, পরমাণু প্লাস পরমাণু ইজ ইকুয়াল টু অণু। এই টার্মটা এই ভিডিওর জন্য অনেক 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 বেশি দরকারি। যেমন দেখুন, দেখি আমরা সবাই, দুইটা নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন প্লাস নাইট্রোজেন ইজ ইকুয়াল টু N2। দুইটি নাইট্রোজেন পরমাণু মিলে একটি নাইট্রোজেন অণু সৃষ্টি হচ্ছে। এমনই হচ্ছে অ্যামোনিয়া, একটা নাইট্রোজেন পরমাণু, তিনটা হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন, মোট তিনটা হাইড্রোজেন মিলে আমরা পাচ্ছি অ্যামোনিয়া। অর্থাৎ একটা নাইট্রোজেন পরমাণু ও তিনটি হাইড্রোজেন পরমাণু মিলে একটা অ্যামোনিয়া অণু সৃষ্টি হচ্ছে। এমনই ক্লোরিন, দুইটি ক্লোরিন পরমাণু মিলে একটি ক্লোরিন অণু। সালফিউরিক অ্যাসিড কিন্তু একটু ব্যতিক্রম। যেমন দেখি আমরা, দুইটি হাইড্রোজেন পরমাণু আছে, একটা সালফার পরমাণু আছে, চারটা অক্সিজেন পরমাণু আছে, যার সমন্বয়ে আমরা পাচ্ছি সালফিউরিক অ্যাসিড। এর একদম সর্বশেষ লিখা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। এই সিএলে একটা হাইড্রোজেন পরমাণু, একটি ক্লোরিন পরমাণু বিদ্যমান। তাহলে আমরা যদি সামারি বা রিক্যাপ করি, তাহলে এমন আসে যে কোনো বড় কিছুকে খুব সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা সংকেত বা ফর্মুলা ইউজ করে থাকি। তেমনই কেমিস্ট্রির ভাষায় বড় বড় অনেক যৌগকে আমরা খুব সহজে, এই যে অ্যামোনিয়াকে আমরা NH3 দিয়ে প্রকাশ করতেছি, নাইট্রোজেনকে আমরা N2 দিয়ে প্রকাশ করতেছি, ক্লোরিনকে আমরা Cl2 দিয়ে প্রকাশ করতেছি, সালফিউরিককে আমরা H2SO4 দিয়ে প্রকাশ করতেছি। তেমনই কেমিস্ট্রির ভাষায় অনেক বড় বড় যৌগগুলোকে বা মৌলগুলোকে প্রকাশ করার জন্য একাধিক পরমাণু মিলে যে একটা অণু সৃষ্টি হয়, সেই অণুটাকেই আমরা বলি ফর্মুলা বা সংকেত। যেমন এখানে N2 একটা ফর্মুলা, অ্যামোনিয়া একটা ফর্মুলা, Cl2 একটা ফর্মুলা, H2SO4 একটা ফর্মুলা, HCl একটা ফর্মুলা। আশা করেছি বন্ধুরা সবাই বুঝতে পেরেছ। সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।